আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আর একটা কথা হলো যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, এই ব্যাপারটা না কি না, সত্য? ওইটা ভুল বলছেন। জিনিসটা হইতেছে, কোরআনে সুরা আনামে যেটা বলছে যে একটা পাতাও যখন মানে গাছের থেকে পড়ে, আল্লাহ সেটা বেখবর না। মানে কি হয়েছে, এটা হলো ইলমে গায়েবের একটা বিষয় যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটুক না কেন, এটা আল্লাহ গোচরে আছে, আল্লাহ বিষয়টা জানে। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ ভাই। তারপর মানে অনেকে চিন্তা করে এরকম যে একটা গাছের পাতা যখন পড়তেছে বা একটা গাছের ডাল যখন নড়তেছে, তখন মানে আল্লাহ বলতেছেন এই গাছের ডাল নড়ো, এই পাতা তুমি পড়ো। অনেকে এইভাবে চিন্তা করে না তানভীর ভাই? না না, আসলে অনেক ওয়াজ ওয়াজ মাহফিলে আর কি, মনে করেন বলতে বলতে বলে ঝাড়ি দেয় সব কথা বলে ফেলে, বুঝেন নাই? আরে গাছের একটা পাতা নড়ে না আল্লাহর ইশারা ছাড়া, আল্লাহর কথা ছাড়া আর কি, এই জিনিসটা তার মানে সে তো পড়ালেখা করে এই কথাটা বলতেছে, তো ওই জায়গা থেকে মনে করেন গাবলাটা তৈরি। তাহলে যদি আল্লাহর ইশারা ছাড়া একটা পাতাও না নড়ে, তাহলে সবকিছু তো আল্লাহর ইশারা। তাহলে যে শয়তান, তার তো বলা হয় যে মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি আছে, আল্লাহ তাআলা দিছে, শয়তানের নিজস্ব ইচ্ছা শক্তি আছে, কিন্তু পশু প্রাণীর নাই 100%। তো যদি গাছের পাতা বলতে একটু সব বোঝানো হয়েছে, তাহলে বোধহয় মানুষের আবার ইচ্ছা শক্তি রইলো কোথায়? যদি তার ইশারা সব, তার মানে মানুষের আর আর কি শয়তানের নিজস্ব শক্তি আছে। আল্লাহ তাআলা বিধান দিয়েছে যে ভালোটা করো, খারাপটা বাদ দাও। এটা হলো আপনার সুরা আনামের যে 69 নম্বর আয়, 59 নম্বরে বলতেছে আর গায়েবের চাবি তার কাছেই রয়েছে। এটা কিন্তু ইলমে গায়েবের কথা বলতেছে, ইলমে গায়েবের কথা, অদেখা বস্তু যেটা আমাদের নলেজে নাই, সেটা হচ্ছে আল্লাহর জ্ঞান। তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। জল ও স্থল ও সমুদ্রের অন্ধকার সমূহে যা কিছু আছে তা তিনি অবগত রয়েছেন, তার অজানায়। ভালো করে পড়েন অনুবাদটা, তার অজানায় একটি পাতাও পড়ে না। এখন বুঝতে পারছেন, এটা হচ্ছে ইলমে গায়েবের একটা বিষয় কথা বলা হয়েছে। আর যেটা বললেন যে মানে ওই যে শয়তান কুফুর করে কি করে, সে ব্যাপারে কিন্তু অলরেডি কোরআনে আছেই, যে সূরা কাহফের 29 নম্বর আয়াত, যার ইচ্ছা ঈমান গ্রহণ করুক, যার ইচ্ছা কুফরি করুক, তা আল্লাহ তো মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েই দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এখন দেখেন তো জয়নাল আবার কথা বলতে পারে কিনা। জয়নাল আবেদিন তো নাই। ম্যাক্স ভাই কি আপনি করেছেন, মানে কোশ্চেনটা কি ক্লিয়ার আপনার? আনসার আনসার হ্যাঁ ভাই, ক্লিয়ার? ক্লিয়ার, পানির মতো পরিষ্কার। তানভীর ভাই যেভাবে বুঝায়, মানে ক্লাস ফাইভ এর পোলা, মানে মনে করেন যদি খালি বুঝার শক্তি থাকে যে কোনটা সত্য কোনটা আমি একটু খালি বুঝে নেব, আর ইচ্ছা থাকলে, যার ইচ্ছাই নাই সে সারাদিন ধরে বুঝালে বোধ হয় সে লাস্টে কি করবো, ভাই বুঝি নাই, ভাই বুঝি নাই, ভাই বুঝি নাই, তার ভুলই এটা, এটা বুঝুক আর না বুঝুক। একটা জিনিস ধরেন, ধরেন কথার কথা আমরা একটু ধরি, আপনি একটা প্লাস্টিকের গাছ তৈরি করলেন নিজে হাতে, ওইখানে কিছু ডালপালা আস্তে আস্তে ওইখানে ডালপালা আপনি যুক্ত করবেন, পাতা দিবেন, এবং আপনি জানেন এক্সপায়ারেশন ডেট গুলো কোন দিন কোন সময়তে কোন তারিখে একটা করে পাতা পড়বে, প্লাস্টিকের পাতা গুলো। এটা কি যেহেতু জিনিসটা তৈরি করছেন আপনি, ডিজাইনটা করছেন আপনি, ওই এক্সপায়ারেশন ডেট গুলো কি আপনার জানার কথা না আমার জানার কথা? আমার জানার কথা। এখন আমি যদি বলি যে ভাই আপনি যেভাবে ইচ্ছা করছেন, যেভাবে গাছটাকে আপনি তৈরি করছেন প্লাস্টিকের গাছটা, ঠিক সেইভাবেই ওইটা কাজ করবে, এটা কি ভুল হবে? এটা কি ভুল হবে বললে? না, যেহেতু আপনি গাছটাকে আপনি তৈরি করছেন, আপনি জানেন কখন কোনটা এক্সপায়ার হবে, আপনি তো একটা সিস্টেম করিয়ে দিচ্ছেন। এটাই আর কি, অনেকে এই সাধারণ বিষয়টা বুঝতে একটু ভুল করে, অনেকে মনে করে আল্লাহ মনে এখনই বলতেছেন যে এই গাছের পাতা তুমি পড়ে যাও এই জন্য পড়তেছে, এই তুমি নড়ে যাও এই জন্য নড়তেছে। আসলে সবকিছু অলরেডি একেবারে সিস্টেমে দেওয়া হয়ে গেছে, এখন সময় মতো যেটা যখন ঘটার ওইটাই ঘটবে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।